শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 23 অক্টোবর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কাচার থেকে চুরি যাওয়া বাইক হাইলাকান্দিতে উদ্ধার, গ্রেফতার দুই। বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে AIUDF, বললেন লুরিন জ্যোতি গগৈ। করিমগঞ্জ বন দপ্তর লুয়েরপুয়া ফরেস্ট রেঞ্জের তৎপরতায় লঙ্গাইয়ে করা হলো তিনটি নার্সারি। এসিএস জুনিয়র গ্রেডে 34তম স্থান দখল করলেন লালার মেহবুব হাসান। অরুণাচলে কপ্টার দুর্ঘটনায় শহীদ রাতাবাড়ির বীরেশ সিনহা, আজ আসছে মরদেহ। নিখোঁজ পঞ্চম সেনাকর্মীর খুঁজে জোর তল্লাশি। মিজোরাম সীমান্তে 1,69,00,000 টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত, গ্রেফতার এক। কংগ্রেসকে ঠেকিয়ে লোকসভায় মিশন 12+ লক্ষ্য বিজেপির, টার্গেট বরপেটা কলিয়াবর নগাঁও, জোর সাংগঠনিক তৎপরতা। এপিএসসিতে হাইলাকান্দির মুখ উজ্জ্বল করল আয়ুষি মেহবুব। 6 মাসের মধ্যে শিলচর শ্মশানে বৈদ্যুতিক চুল্লি, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর শ্মশানঘাটে কালী মন্দিরের সুদৃশ্য চূড়ার উন্মোচন। বেহাল সড়কের জন্য দুর্বিষহ ভোগান্তি কাটিগুড়ার সৈয়দপুরে, 1 মাসের মধ্যে সংস্কার না হলে আন্দোলনের হুমকি। এবং সর্বশেষ খবরটি হল, কাটলিচুড়ার দুটি আন্ডারগ্রাউন্ড টানেল বিপজ্জনক, নেই সংস্কার। শুক্ল মরশুমে হাঁটু জল, রেল কর্তৃপক্ষের কাজে ক্ষোভ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। কাচার জেলা থেকে চুরি যাওয়া বাইক হাইলাকান্দি থেকে উদ্ধার করলো পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে দুয়ারবন থানার পুলিশ শুক্রবার রাতে উদ্ধার করে বাইকটি, সঙ্গে গ্রেফতার করা হয় দুর্ধর্ষ বাইক চুর তাজউদ্দিন তালুকদারকে। ধৃত তাজউদ্দিনের বাড়ি করিমগঞ্জ জেলার রাতাবাড়ির বাজারঘাটে। পুলিশের এক সূত্র জানিয়েছেন, তাজউদ্দিনের বাড়ি করিমগঞ্জ হলেও বরাক উপত্যকার বিভিন্ন স্থানে রয়েছে তার গোপন আস্তানা। উপত্যকার বিভিন্ন স্থান থেকে বাইক চুরি করে সে এবং তার গ্যাং এইসব চুরির বাইক হাইলাকান্দি সুনাই সহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে। পরে সেখান থেকে বাইকগুলো অন্যত্র বিক্রি করে দেওয়া হয়। সূত্রটি আরো বলেন, বৃহস্পতিবার দুয়ারবন এলাকার পূর্ব নয়গাঁও ফরেস্ট ভিলেজের বাসিন্দা অসিত কর্মীর দাখিল করা অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি থেকে উদ্ধার করা হয় বাইকটি। বৃহস্পতিবার রাতে অসিতের বাড়ি থেকে চুরি হয়েছিল তার পালসার বাইক। বাইক উদ্ধারের পাশাপাশি পুলিশ ওই দিন দুয়ারবন এলাকার রতনপুর চা বাগান থেকে একজন সাইকেল চুরকে গ্রেফতার করে বগিরথ রায় গাটুয়ারের বাড়ি থেকে দুটি চুরির সাইকেল বাজেয়াপ্ত করা হয়। শনিবার তাজউদ্দিন ও বগিরথকে আদালতে পেশ করে পুলিশ, আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়। অপরদিকে লোকসভা নির্বাচনের অনেক দিন বাকি, কিন্তু এরই মধ্যেই ওই নির্বাচন নিয়ে রাজ্যের বিভিন্ন দল তৎপরতা শুরু করেছে। গত শুক্রবার AIUDF নেতা তথা জনিয়ার বিধায়ক রফিকুল ইসলাম লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকে বাদ দিয়ে মহাজোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তার ঘোষণা ছিল আসামে রাইজর দল ও অজাপকে সমর্থন করবে AIUDF। অখিল গগৈ ও লুরিন জ্যোতি গগৈকেও লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। AIUDF নেতা রফিকুলের এই প্রস্তাবের 24 ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া প্রকাশ করেছেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ ও অজাপ সভাপতি লুরিন জ্যোতি গগৈ। শনিবার শিবসাগরের বিধায়ক অখিল গগৈ AIUDF দলের কঠোর সমালোচনা করে বলেন, এটা অবাস্তব, রাইজর দল সব সাম্প্রদায়িক শক্তির বিরোধী। AIUDF বিজেপির মতোই একটি সাম্প্রদায়িক দল, তাদের সঙ্গে রাইজর দলের কোনো মিত্রতা সম্ভব নয়, ভবিষ্যতেও এটা হবে না। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হলে AIUDFকে উৎখাত করতে হবে বলে মন্তব্য করেন অখিল গগৈ। তিনি বলেন, সাম্প্রদায়িক ও বিশ্বাসঘাতক AIUDFের কথা কখনো শুনবে না রাইজর দল। এদিকে AIUDF নেতা রফিকুল ইসলামের কঠোর সমালোচনা করে অজাপ সভাপতি লুরিন জ্যোতি গগৈ বলেন, অজাপকে সমর্থন দেওয়ার সাহস ও স্পর্ধা কোথায় পেল AIUDF? AIUDF নেতার প্রস্তাবকে সাম্প্রদায়িক এজেন্ডা আখ্যা দেন গগৈ। তিনি বলেন, নির্বাচন এলেই AIUDF বিজেপির সঙ্গে মিলে সাম্প্রদায়িক মেরুকরণ ও বিভ্রান্তি সৃষ্টির রাজনীতি করে। বিগত প্রতিটি নির্বাচনে AIUDF এই কাজ করেছে বলেও মন্তব্য করেন গগৈ। তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামে এসে মিশন 14-এর কথা বলেননি, তিনি মিশন 12-এর কথা বলে বুঝিয়ে দিয়েছেন।
দুইটি আসনেতারা AIUDF এর সঙ্গে মিত্রতা করে নিয়েছেন। লুরিন জ্যোতি বলেন, AIUDF বা বদরুদ্দিন আসাম ও অসমিয়ার শত্রু, বিজেপির মতো AIUDF ও আসামের জাতিসত্তা ভাঙ্গার চক্রান্তে লিপ্ত। অপরদিকে অরুণাচল প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত পাঁচ সেনা জওয়ানের মধ্যে শহীদ হয়েছেন বোরাকের বাসিন্দা এক জওয়ান। এই সেনা জওয়ান হলেন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকার কাজিরবাজার জিপির আউল আলা গ্রামের বীরেশ সিনহা। শুক্রবারই অরুণাচল প্রদেশের চীন সীমান্তে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার হেলিকপ্টারটি। সেনার সূত্র জানায়, হেলিকপ্টারে থাকা পাঁচ জওয়ানেরই মৃত্যু হয়েছে। পাঁচ জনের মধ্যে চার জনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি এক জওয়ানের খোঁজে শনিবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এদিকে শনিবার হাবিলদার বীরেশ সিনহার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর গোটা রাতাবাড়ি এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। বীরেশ সিনহা দীর্ঘ 15 বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। শহীদ বীরেশের ভাই বিপুল কুমার সিনহা ঘটনার বিবরণ দিতে বলেন, অরুণাচলের ভারত চীন সীমান্তে এক মাস থেকে সেনা মহড়া চলছে। 21 অক্টোবর দুইজন মেজর ও তিনজন আর্মি সহ মোট পাঁচজনের একটি দল হেলিকপ্টার যোগে সেখানে যাচ্ছিলেন। অরুণাচল অতিক্রম করার পর হঠাৎ হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে অন্য জওয়ানদের সঙ্গে দুর্ঘটনাস্থলেই শহীদ হন বীরেশ। বীরেশ রাতাবাড়ির বাসিন্দা বাবুলুক সিনহার পুত্র। শনিবার তার দুর্ঘটনার খবর সেখান থেকে বীরেশের বাবাকে টেলিফোনে জানান কমান্ডিং অফিসার। খবর পেয়ে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। তবে তাদের ছেলে যে দেশের সেবায় কর্মরত অবস্থায় শহীদ হয়েছেন তাতেই তিনি গর্বিত, গর্ববোধ করছেন পরিবার পরিজন সহ এলাকার লোকরাও। জানা গেছে শহীদের মরদেহ বর্তমানে সেনার তত্ত্বাবধানে রয়েছে। আজ মরদেহ রাতাবাড়ির আউল আলার বাড়িতে নিয়ে আসা হবে এবং সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। উল্লেখ্য, রাতাবাড়ির আউল আলা গ্রামের বাসিন্দা বাবুলুক সিনহা একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। তার পাঁচ ছেলের মধ্যে তিনজনই সেনা বিভাগে কর্মরত। বীরেশ সিনহা হচ্ছেন চতুর্থ ছেলে। বীরেশের স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে রয়েছে। তারা গুয়াহাটিতে থাকেন। আজ তারাও বাড়িতে এসে পৌঁছবেন। অপরদিকে করিমগঞ্জ জেলা বন দফতরের উদ্যোগে এবং লুয়েরপুয়া ফরেস্ট রেঞ্জের তৎপরতায় লঙ্গাই বিট এলাকায় স্থানীয় বিভিন্ন ধরনের মূল্যবান চারা গাছের নার্সারি করা হয়েছে। জানা গেছে বিভাগীয় ক্যাম্পা প্রকল্পে দুইটি এবং APFPC প্রকল্পে একটি নার্সারি করা হয়েছে। তিনটি পৃথক নার্সারিতে মোট 2 লক্ষ চারা রয়েছে। এগুলো আগামীতে উক্ত বিটের আওতাধীন চুঙ্গাতোলাতে 25 হেক্টর জমিতে বাগান তৈরি করে রোপণ করা হবে এবং পুরাতন চোলামোনা এলাকায় অনুরূপভাবে 50 হেক্টর জমিতে অপর বাগানেও এই চারা রোপণ করা হবে। শনিবার প্রকল্পগুলো পরিদর্শন শেষে লুয়েরপুয়া রেঞ্জ কর্তা গৌতম টিমুং বলেন, গত জুন মাসে স্থানীয় বনাঞ্চল থেকে বীজ সংগ্রহ করে রোপণ করা হয়েছে। প্রায় 4 মাসের মধ্যে ভালো চারা হয়েছে। তবে এগুলো তিনি নিজে দেখাশোনা করার পাশাপাশি স্থানীয় বনকর্মীরা যথেষ্ট পরিশ্রম করেছেন। এই নার্সারিগুলোতে গর্জন, চাম, কাঁঠাল, তেঁতুল, আগর, চন্দন সহ বিভিন্ন চারা রয়েছে। এগুলো আগন্তুক মরশুমে বাগানে রোপণ করা হবে। এদিকে স্থানীয় বিট কর্তা এনজি মালাকার বলেন, লুয়েরপুয়া রেঞ্জ অফিসারের তত্ত্বাবধানে এখানে নার্সারি হচ্ছে। তিনি নিজেও এগুলোর দেখাশোনা করছেন। আগামী বছর এই চারাগুলো সরিয়ে নিয়ে বিভাগীয়ভাবে গড়ে তোলা বাগানে রোপণ করা হবে। এদিকে স্থানীয় পরিবেশ প্রেমিততা ওই এলাকার বাসিন্দা মানচুরে এই নার্সারি দেখে অত্যন্ত খুশি ব্যক্ত করেছেন। তিনি বলেন, বনাঞ্চল সংরক্ষণ তথা পরিবেশের ভারসাম্য রক্ষাতে বৃক্ষরোপণ অতি প্রয়োজনীয়। তাই তিনি এখনও মহতি উদ্যোগের জন্য করিমগঞ্জের DFO বি বসন্তন সহ লুয়েরপুয়া রেঞ্জের অফিসার গৌতম টিমুং ও লঙ্গাই বিটের অফিসার এনজি মালাকার ও বন কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আরও বলেন, বনাঞ্চল ফের চির সবুজ হয়ে উঠবে তা আমাদের জন্য অতি আনন্দের ব্যাপার। এদিন প্রকল্প পরিদর্শনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলমুয়া বিটের অফিসার বি প্রধান সহ বন কর্মী পরিতোষ দেব, বিক্রমজিৎ চক্রবর্তী, কদর আলী মজুমদার প্রমুখ। অপরদিকে APSC-র সদ্য ঘোষিত আসাম সিভিল সার্ভিসের পরীক্ষায় হাইলাকান্দির মুখ উজ্জ্বল করল দুই কৃতি। তারা হলেন আয়ুষী কালওয়ার ও মেহবুব হাসান লস্কর। দুজনেরই র্যাঙ্ক যথাক্রমে 16 ও 34। আয়ুষী কালওয়ার কয়েক মাস আগে UPSC 2021 পরীক্ষায় 618 র্যাঙ্ক দখল করে সাফল্য অর্জন করেন। হাইলাকান্দির জওহর নবোদয় বিদ্যালয় থেকে HS পাস করে শিলচরের NIT থেকে ইলেকট্রনিক কমিউনিকেশন বিভাগে বিটেক ডিগ্রি অর্জন করেন তিনি। মেহবুব হাসান লস্করের একাডেমিক ক্যারিয়ার রীতিমতো ঈর্ষণীয়। তিনিও হাইলাকান্দি জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র।
এখানে থাকা অবস্থায় দক্ষিণা স্কলারশিপে সরকারি খরচে হায়দ্রাবাদ জওহর নবোদয় বিদ্যালয় থেকে এইচএস পাস করেন তিনি। পরে খড়গপুর আইআইটি থেকে মেথারোলজি বিভাগে আইআইটি পাস করে বর্তমানে বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে উচ্চ পদে কর্মরত রয়েছেন। দুজনই কোনো প্রশিক্ষণ ছাড়া এই সফলতা অর্জন করেন। মেহবুবগত লকডাউনের সময় বাড়িতে বসেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। আয়ুষি ও মেহবুব দুজনই হাইলাকান্দি জেলার শহরের বাসিন্দা। উভয়ের পিতা যথাক্রমে লক্ষ্মীনিবাস কালওয়ার ও হিফজুর রহমান লস্কর, দুজনই পেশায় স্কুল শিক্ষক। তাদের এই কৃতিত্বের জন্য বিধায়ক সুজামউদ্দিন লস্কর সহ অনেকেই উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে আসাম সরকার কাড়ি কাড়ি টাকা বরাদ্দ করলে বিভাগীয় কর্তৃপক্ষের দুর্নীতিতে একাংশ গ্রামীণ এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা দারুণ বিপর্যস্ত। এর জ্বলন্ত উদাহরণ কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কাটিগুড়া জেলা পরিষদ আসনের অন্তর্গত সৈয়দপুর তৃতীয় খণ্ড এলাকা। রাজস্ব গ্রাম সৈয়দপুর তৃতীয় খণ্ডের জীবনরেখা বলে পরিচিত গ্রামীণ সড়কটি একেবারে বেহাল। দীর্ঘ বছর ধরে বিপর্যস্ত সড়কটির জন্য এলাকার মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা এতটাই বেহাল যে মুমূর্ষ রোগী এবং গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় দুঃসাধ্য। এমনকি কচিকাঁচা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। একবিংশ শতাব্দীতে মানুষ যখন মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে, দেশ জুড়ে যেখানে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন হচ্ছে, সময়ের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা সৈয়দপুর তৃতীয় খণ্ড গ্রাম। দেবানন্দ দাস, জয়কুমার চক্রবর্তী, ধরণীকান্ত দাস, যাদব দাস, নিরঞ্জন দাস সহ আরও অনেকে বলেন, সৈয়দপুর তৃতীয় খণ্ডে কনস্ট্রাকশন অফ এমআই বাদ কাম রোড ফ্রম সৈয়দপুর কালীবাড়ি টু পিডাব্লিউডি রোড এট সৈয়দপুর পার্ট থ্রির নির্মাণের জন্য সরকারি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু নামকাওয়াস্তে সড়কের এক তৃতীয়াংশের কাজ করে বাকি টাকা লুটে ফুটে খাওয়া হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। ফলে স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হতে চললেও সৈয়দপুর তৃতীয় খণ্ডের মানুষ বেহাল সড়কের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন। চলাচলের একমাত্র মাধ্যম গ্রামীণ সড়কের বেহাল অবস্থার জন্য ভোগান্তির শিকার সৈয়দপুর তৃতীয় খণ্ডের মানুষ এক মাসের মধ্যে সড়কটির সংস্কার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এক মাসের মধ্যে সৈয়দপুর তৃতীয় খণ্ডের চলাচলের একমাত্র মাধ্যম বেহাল সড়কটির সংস্কার সাধন করা না হলে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামবেন বলেও জানিয়ে দিয়েছেন স্থানীয়রা। অপরদিকে কাটলিচুড়ার চৌরঙ্গি লতাকান্দি পূর্ত সড়কের কন্টিরামপুর এবং কাটলিচুড়া রেল স্টেশন সংলগ্ন হাসপাতাল রোডে রেল লাইনের আন্ডারগ্রাউন্ড টানেলে এখনও হাঁটু জল, সেই সঙ্গে ভেঙে পড়েছে লোহার পাত। ফলে টানেল দুটি বিপজ্জনক হয়ে উঠলেও রেল বিভাগের পক্ষ থেকে সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কাটলিচুড়া ওই দুটি আন্ডারগ্রাউন্ড টানেল বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। শুধু তাই নয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা লেগে রয়েছে। কাটলিচুড়া রেল স্টেশন সংলগ্ন হাসপাতাল রোডের টানেল পথের পশ্চিম দিকের অংশের লোহার পাত ভেঙে যাওয়ায় যানজটের পাশাপাশি দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। ওই পথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। লোহার ভাঙ্গা পথের উপর দিয়ে চলাচল করতে যানবাহন চালক সহ পথচারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। অন্যদিকে কন্টিরামপুরে রেল লাইনের আন্ডারগ্রাউন্ড পথটি বর্তমানে শুকনো মরশুমেও জলের তলায় রয়েছে। হাঁটু জল ডিঙ্গিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে। কাটলিচুড়ার নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, রেল বিভাগের পক্ষ থেকে কাটলিচুড়া হাসপাতাল রোড ও কন্টিরামপুরে রেল লাইনের নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড পথ কয়েক বছর আগে নির্মাণ করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে আন্ডারগ্রাউন্ড পথ নির্মাণ করায় বছরের অধিকাংশ সময় টানেলের ভিতর জল থাকে। বিশেষ করে কন্টিরামপুরের রেললাইনের আন্ডারগ্রাউন্ড পথটির অবস্থা ভয়াবহ। টানেলের ভিতর কোনো ধরনের আলোর ব্যবস্থা নেই। কাটলিচুড়া হাসপাতাল রোডের টানেলটি হাসপাতালের রোগীসহ বৃহত্তর দিননাথপুর, আলেকজান্ডারপুর ইত্যাদি এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র পথ। অন্যদিকে কন্টিরামপুর টানেল দিয়ে কাটলিচুড়া চৌরঙ্গি থেকে লতাকান্দি, আমতলা, আপিন, রংপুর ইত্যাদি এলাকার জনসাধারণ সহ একাধিক স্কুলের পড়ুয়ারা চলাচল করে থাকেন, কিন্তু রেল বিভাগ অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মিত আন্ডারগ্রাউন্ড টানেলের সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করতে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ নাগরিকরা এ ব্যাপারে রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিক সহ স্থানীয় সাংসদ কৃপনাথ মোলার দৃষ্টি আকর্ষণ করেছেন।